আফগানিস্তানের উত্তর কাপ্রিসা প্রদেশে শনিবার একটি ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী সহ 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 11 জন। মার্কিন সংবাদ মাধ্যম এপি জানায়, শনিবার দেশটির চরিকার শহরের সপ্তম জেলার রাবাত অঞ্চলে এ ঘটনা ঘটে। হতাহত শিক্ষক শিক্ষার্থীদের সকলেই স্থানীয় আল বিরুনি বিশ্ববিদ্যালয়ের বলে নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাদের বহনকারী মাইক্রোবাসটি ওই অঞ্চল দিয়ে যাওয়ার সময়ই রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরিত হয়। গাড়িটিতে মোট 18 জন যাত্রী ছিলেন বলে তথ্য পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে হামলাটির দায় কেউ স্বীকার করেনি। এছাড়া একই প্রদেশে একটি বিয়ের আসরে তালেবানদের ছোড়া মর্টারের গোলার আঘাতে শিশুসহ 6 জন নিহত হয়েছে। তালেবানদের দাবি, সরকার বাহিনীর বিরুদ্ধে পাল্টা আঘাত হিসেবে তারা মর্টারের গুলি ছুঁড়েছে।